দুর্দান্ত একটা লঞ্চ রাইডে শ্রীরামপুর কিনলাম জেপি, আলাপ করলাম নতুন বন্ধুদের সাথে, ধরে ফেললাম আমার Insta360 আর স্যামসাং মোবাইলে, তোমাদের সাথে চলো শেয়ার করে নি। আজ 20 অক্টোবর, বেলা প্রায় 12টা, শীতের ঝকঝকে রোদ, এবং আমি চলেছি ব্যারাকপুর থেকে শ্রীরামপুর। স্কুটার এপারে রেখে লঞ্চ ধরেছি। বেলা প্রায় 12টা বাজে, চারদিকে দেখো ভাটা, জল অনেকটা পিছিয়ে গিয়েছে, আমাদেরও অনেকটা যেতে হলো জেটির ওপর দিয়ে। ব্যারাকপুর থেকে শ্রীরামপুরের মধ্যে ফেরি চলাচলের ইতিহাস কিন্তু বেশ পুরনো। ধারণা করা হয় ব্রিটিশের শাসনকালে নদী পারাপার করবার একটা সহজ উপায় হিসেবে এই ফেরি পরিষেবার সূচনা হয়। গঙ্গা নদীর এই অংশে ব্যারাকপুর এবং শ্রীরামপুর ছিল দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্যারাকপুর ছিল ব্রিটিশদের সামরিক ঘাঁটি, তোমরা তো জানো সিপাহী বিদ্রোহের জন্য বিখ্যাত, আর শ্রীরামপুর ছিল ড্যানিশদের উপনিবেশ। ফেরি চলাচলের মাধ্যমে এই দুটো স্থানকে সংযুক্ত করা হয়েছিল, যাতে মানুষ, নানান জিনিসপত্র এবং সামরিক সরঞ্জাম সহজে নদী পারাপার করতে পারে। সময়ের সাথে সাথে এটা স্থানীয়দের জন্য একটা গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে। 19 শতকের দিকে নিয়মিত ফেরি পরিষেবা চালু হয়। আজও কলকাতার শহরতলির মানুষজনের কাছে এই ফেরি পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। এই পরিষেবা শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং পরিবেশ বান্ধব এবং সময় সাশ্রয়ী একটা পরিবহন মাধ্যম হিসাবেও পরিচিত। ফেরিতে ভাড়া নেয় মাথাপিছু 7 টাকা, অন্যান্য জিনিসপত্রের ভাড়া আলাদা, মানুষ মোটরসাইকেল পর্যন্ত নিয়ে ফেরিতে পার হয়ে যান। লঞ্চগুলো মোটের ওপর বেশ বড় এবং যাত্রী ধারণ ক্ষমতাও ভালো। ভাটা বলে এখন ডাইরেক্ট জেটিতে না ভিড়ে আমাদের লঞ্চ ভিড়লো আরেকটা লঞ্চের গায়ে, এবং সাথে সাথে দেখো এনারা দড়ি দিয়ে অদ্ভুত কায়দায় লঞ্চটাকে বেঁধে ফেললেন। এখন আমাদের ওই লঞ্চটার মধ্যে দিয়ে গিয়ে তারপর জেটিতে উঠতে হবে। সবাই এগিয়ে চলেছে, আমি ইচ্ছে করে একটু টাইম নিয়ে যাচ্ছি, ইনস্টায় সব ক্যাপচার করতে করতে, দেখা যাক কিরকম আসে। সামনের এই জায়গাটা দাঁড়িয়ে টিকিট দেখাতে হয়। এই হচ্ছে শ্রীরামপুরের জেটি ঘাট, এবং এখান থেকে হাট কিন্তু পায়ে হেঁটে মাত্র মিনিট দুয়েক। শ্রীরামপুর হুগলি জেলার অন্যতম ঐতিহাসিক শহর। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরটা মূলত ডেনিশদের কলোনি ছিল, এবং এর সাংস্কৃতিক আর ঐতিহাসিক গুরুত্ব অনেক। বিশেষ করে শিক্ষা, ধর্ম আর মুদ্রণ ব্যবস্থার জন্য এই শহরের সুনাম আছে। 1800 সালে ডেনমার্ক সরকার এখানে শ্রীরামপুর কলেজ স্থাপন করে, যা ভারতের প্রথম খ্রিস্টান মিশনারি কলেজগুলোর একটা। এই শহরেই উইলিয়াম কেরি, যিনি বাংলা ভাষায় প্রথম মুদ্রিত বাইবেল অনুবাদ করেন, তার প্রভাবশালী কাজ করেছিলেন। এখানেই প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ হয়েছিল। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শ্রীরামপুরকে বাংলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্র বলা চলে। বর্তমানে শ্রীরামপুর একটা ব্যস্ত বাণিজ্যিক আর আবাসিক এলাকা। শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ডেনিশ কুঠিরগুলি পর্যটকদের আকর্ষণ করে, আর গঙ্গা তীরবর্তী পরিবেশ যোগায় তার নিজস্ব শোভা। বলতে বলতে আমরা ঢুকে পড়েছি হাটের মধ্যে। হাটের এই অংশটায় দেখো মূলত মাছ, তবে এইখানে ডান দিকের এই দাদা পাখির সরঞ্জাম বিক্রি করেন, আর এই ভেতরের এই ঘেরা রেলিং দেওয়া পার্কের মতো অংশটায় এখানে এই পাখির খাঁচার পরে টুকটাক পাখি, কুকুর আর মূলত মাছ বিক্রি হয়। আজকে এসেছি আমার ফেলো বদ্রিটার জন্য একটা মেল খুঁজতে। এই যে বিশ্বজিৎ শিকারিদার কাছ থেকে বহু বহু দিনের শখ আমার, যে জেপি এক পেয়ার রাখবো, এক পেয়ার জেপি নিলাম। যার ভাগ্যে থাকে তার কাছে, আমি এখন বেরিয়ে যাচ্ছিলাম আর আপনি দাঁড়ালেন বলে আপনার ভাগ্যে ছিল। অনেক কেউ এসেছে, এবার ঠিকঠাক হয়নি, কেউ ফিমেল নেবে, কেউ মেল নেবে, কেটে কেটে এত সুন্দর একটা বন্ডিং চেয়ার রয়েছে, সেখান থেকে আমারও কেটে দিতে ইচ্ছা করছিল। ভালো জায়গায় গেল, ভালো থাকবে আশা করি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বন্ডিং
এই বিশ্বজিৎদা ভালোবেসে আর এক পেয়ার দিয়ে দিয়েছে কিন্তু, মানে একদম আমার ধোলাই খাবার পাকা ব্যবস্থা করে দিল। বিশ্বজিৎদার ভিডিও নিয়ে যাচ্ছি, দেখিয়ে দেবো সোজা যে এই লোক সব কিছুর মূলে। আচ্ছা দাদা আসি তাহলে। দাদা দিদিদের সাথে দেখা হয়ে গেল, এনাদের চ্যানেল হচ্ছে টিনেজ কাপড়, শ্রীরামপুর হাটের রেগুলার ভিডিও পাই এনাদের থেকে। থ্যাংক ইউ দাদা। এখন ফিরে যাচ্ছি, আজকে কিনবো না কিনবো না করেও কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে গেলে কপালে দুঃখ আছে। আর এই সামনে লঞ্চ পার হয়ে তারপর স্কুটার সার্ভিস করতে দেব, দিয়ে ট্রেনে করে বাড়ি ফিরব। পাখির টিকিট পড়লো 7 টাকা, দশ টাকা, আর আমার নিজের টিকিট 3 টাকা, মোট 13 টাকা পড়লো পার হতে। এবার লঞ্চে উঠি। ভাটা চলছিল এতক্ষণ, এবার আবার জোয়ার আসছে, জলে দেখো প্রচন্ড স্রোত আছে আজকে। এদিকটা দিয়ে উঠে পড়ি, এই লঞ্চ ছাড়লো এতক্ষণে, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো। তবে যা বুঝতে পারছি বিরিয়ানির সাথে সাথে আরো কিছু আছে, সে আর কি করা যাবে। ফেরিতে যাত্রার সুবিধা হচ্ছে, এতে সময় যেমন কম লাগে তেমনি রাস্তার জ্যামটাও আড়ানো যায়। তাছাড়া নদীর উপর দিয়ে যাত্রা করার সময় বিউটিফুল দৃশ্য পাওয়া যায়। নদীর শীতল হাওয়া, হালকা ঢেউয়ের মিশেলে একটা দারুণ অভিজ্ঞতা পাওয়া যায়। স্থানীয় যাত্রী এবং পর্যটকদের কাছে এই দুটো আকর্ষণই অত্যন্ত মনোলোভী। এতক্ষণে নিশ্চয়ই তোমরা Insta360-র কামাল দেখেছ, আর এই ভিডিওটা আমার নতুন স্যামসাং ফোনে সেলফি মোডে তুলছি। দেখতেই পাচ্ছ একটুও কিন্তু মানে ভাইব্রেশনও নেই, কালারও যথেষ্ট ভালো আসছে। তো মোটের ওপর তোমাদের অভিজ্ঞতা কেমন হলো তোমরা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে তোমাদের অধীর আগ্রহে থাকবো। ফেরিতে গঙ্গা পার হয়ে তারপর সেখান থেকে স্কুটার নিয়ে চলে যাব বারাসাত অঞ্জলি সুজুকিতে। তোমাদের ওয়ার্কশপ থেকেই আমার স্কুটারটা কাজ করাই, ওখানে কাজ করতে দেব। কিছু স্টার্টিং প্রবলেম টবলেম হচ্ছে, মাইলেজও ফল করেছে। ওখানে স্কুটার আজকে রেখে দিয়ে তারপর ট্রেন ধরে সোজা বাড়ি। সকালে জাস্ট চা খেয়ে বেরিয়েছি, আর এখানেও এক কাপ চা একটা কেক ছাড়া আর কিছু খাইনি, তাই খিদেও পাচ্ছে বেশ। আজকে আশা ছিল অন্যান্য ইউটিউবারদের সাথেও দেখা করব, কেবল এই টিনেজ কাপল এদের সাথেই দেখা হলো। আশা করি পরে কখনো যখন আসবো অন্যান্যদের সাথেও দেখা এবং আলাপ হবে। যাওয়ার সময় ভাটা থাকলেও এখন কিন্তু জোয়ার এসে গেছে, জল অনেকখানি উঁচুতে। এই দেখো এই একটা ফেরি ছেড়ে গেল, আমাদের ফেরি এবার জেটিতে গিয়ে লাগবে। এবার কিন্তু ফেরি অনেকখানি এগিয়ে গিয়ে লাগছে। এর পরের অংশে আর ব্লগ করবার বিশেষ সুযোগ পাইনি, আমি তো UTS-এর টিকিট কেটে নিয়েছি। বারাসাতে পৌঁছতে পৌঁছতেই দেখি হাবড়া মেমু ঢুকছে। এই মেমু ট্রেন একটা কিম্ভূত ট্রেন আর কি, পরে কখনো সুযোগ হলে তোমাদের ডিটেলে বলবো। হাবড়া ফিরে আসা গেছে শেষ পর্যন্ত, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার বাড়ি গিয়ে দেখা যাক। তারপর দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।